This is me, Reshmi, and welcome back to my channel, Blogger Girl Reshmi. আজকে চিকেন রান্না করার দায়িত্বটা আমার উপরে পড়েছে। চিকেন আমি অনেকবার রান্না করেছি, বাট আজকে ফার্স্ট টাইম ইউনিক স্টাইলে চিকেন বানাবো। তোমরাও রেসিপিটা শিখে নাও, তাহলে এভাবে বানিয়ে খেতে পারবে। আমি এখানে ইউজ করছি ঝর্ণা ঘি, তোমরা চাইলে মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ঘি ইউজ করতে পারো। আর এখানে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। এরপর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, জায়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর মিক্সারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগজ, টক দই, আদা, রসুন এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এক চামচ ঘি দিয়েছি আর ফোড়নটা দিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা স্মেলটা যায় ততক্ষণ পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. এরপর আলুগুলো ভালো করে ওয়াশ করে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি আলুটা ফ্রাই করে নেব। এরপর মিক্সারে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। দেন হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা এগুলো দেব। তারপর ভালো করে কষাতে হবে যতক্ষণ না গ্রেভি দিয়ে তেল বের হচ্ছে। এরপর হলুদ, লবণ, টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা পারফেক্ট সেদ্ধ হয়। চিকেনটা নামানোর সময় এক চামচ ঘি, গরম মশলা, এক চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়া জল দেবো, যাতে দারুণ একটা স্মেল বের হয়। ব্যাস, আমার চিকেন কষা একদম রেডি। এটা গরম ভাতের সাথে বা নান পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দিয়ে পুরো তৃপ্তিভাবে খেলাম। তোমরাও রেসিপিটা ট্রাই করো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার তো রান্না বান্না সব কমপ্লিট, আর দুপুরের লাঞ্চও হয়ে গেছে। আর বাড়ির সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে রান্না, সবাই খুব প্রশংসা করেছে। বাই দ্য ওয়ে, তোমরা তো ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।